শচীন বর্মন যিনি এস টি বর্মন নামে ভারতের অধিক পরিচিত হিন্দি ও বাংলা চলচ্চিত্রের সূচনা লগ্নের এক বিখ্যাত সঙ্গীত পরিচালক সুরকার ও গায়ক ধ্রুপদী সঙ্গীত ও লোকগীতির সমন্বয়ে তিনি সৃষ্টি করেন সঙ্গীতের এক ভিন্ন ধারা তাকে মনে করা হয় ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালকদের পথ প্রদর্শক আজ ওনার জন্মবার্ষিকী তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ সকালে রবীন্দ্র ভবন প্রাঙ্গনে ওনার আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকর্তা বেম্বিশর ভট্টাচার্য সহ অন্যান্যরা শচীন দেববর্মন উনিশশো ছয় সালের পয়লা অক্টোবর কুমিল্লা ত্রিপুরার চন্দ্রবংশীয় রাজবংশে জন্মগ্রহণ করেন বাবা নবদ্বীপ চন্দ্র দেববর্মন ও মা নিরুপমা দেবী দম্পতির মোট নয়জন সন্তান ছিল তাদের পাঁচ পুত্রের মধ্যে শচীন ছিলেন সর্বকনিষ্ঠ শচীন দেববর্মন কুমিল্লা জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করে উনিশশো সালে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন দু বছর পর আইএস পাস করে একই কলেজে আবার বি ক্লাসে ভর্তি হন তিনি উনিশশো চব্বিশে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম ক্লাসে ভর্তি হন তিনি শিশু বয়স থেকে শচীনের সঙ্গীতে তালিম শুরু হয় তার প্রথম শিক্ষক ছিল বাবা নবদ্বীপ চন্দ্রদেব যিনি কিনা ছিলেন একজন দক্ষ সীতারবাদক ও ধ্রুপদী গায়ক উনিশশো থেকে উনিশশো ত্রিশ সাল পর্যন্ত তিনি কৃষ্ণচন্দ্রদের কাছে তালিম নেন তারপর একে একে তিনি বিশ্বদেব চট্টোপাধ্যায় বিখ্যাত সারেঙ্গী বাদক খালিফা বাদল খান মহান শারদ বাদক আলাউদ্দিন খায়ের কাছ থেকে সঙ্গীতের তালিম নেন এই দিন মাধ্যমের মুখোমুখি হয় তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী বলেন শচীন দেববর্মন শুধুমাত্র রাজ্য কিংবা দেশের গর্ব না সারা বিশ্বে উনি খ্যাতি অর্জন করেছেন তার জন্য সারা দেশব্যাপী গর্ববোধ করে শচীন দেববর্মন হিন্দি ও বাংলা চলচ্চিত্রে সূচনা লগ্নের এক বিখ্যাত সঙ্গীত পরিচালক সুরকার ও গায়ক ছিলেন তিনি আমাদেরকে ছেড়ে গিয়েছেন তিন দশকের অধিক হয়ে গেছে। কিন্তু তার গান এখনও আগের মতোই মানুষের হৃদয়ে জায়গা করে রেখেছে তার গানের মাধ্যমে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল কুমার সচেন্দ্র বর্মনের জন্ম দিনে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আজকের প্রভাতী অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন হয়েছে আমাদের এখানে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরের যে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক কমিটি রয়েছে সেই কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের ডাইরেক্টর সাহেব আছেন আমরা এখানে সমাবেত হয়েছি দান হয়েছে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি আজকেই এই সুরকার এবং শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী কুমার শচীন দেবভ্রবণের এই জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সান্ধ্য অনুষ্ঠানের একটা আয়োজন করেছি এই রবীন্দ্র ভবন যে দ্বিতীয় কক্ষ আছে যে দ্বিতীয় কক্ষতে আমাদের এই সান্ধ্য অনুষ্ঠান হবে সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সেখানে অংশগ্রহণ করবেন এই সান্ধ্য অনুষ্ঠানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত থাকবেন সঙ্গে আমাদের এমসির মাননীয় মেয়র মহোদয় উপস্থিত থাকবেন এবং অন্যান্য অতিথিবৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সুরকার শচীন দেববাহ্মণের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আপনারা জানেন যে কিংবদন্তি এই শিল্পী এবং সুরকার আমাদের এই রাজ্যের না শুধু আমাদের দেশের এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সুখ্যাতি অর্জন করেছেন আমরা শক্তি গর্বিত ত্রিপুরা রাজ্যবাসী হয়ে যে আমাদের এই রাজ্যের একজন কৃতি সন্তান আমাদের রাজ্যে দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন আমাদের মুখোজ্জ্বল করেছেন আমরা আশা করি যে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার স্মৃতিচারণ করে আমরা আরও বেশি সাংস্কৃতিক জগতে তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে ওনার যে কৃতি এই কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে সক্ষম